মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد وأنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يبي حاضر لباد ولا تناجش ولا يبئ الرجل على بي أخيه ولا يختب على خطبة أخيه ওয়ালা আতাস আলুল মারতু তলা ক আফতেহা লিকতাখফা মা আফি ইনা ইহা মুত্তাফাকুন আলাই পৃষ্টি বাংলার সম্মিত দর্শক শ্রোতা সকলকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ আবু হরে রাদাদেল্লাহত রাও থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিস রাতসলাম নিষেধ করে দিয়েছেন আইয়া বিয়া হাদেরুল্লি কোন শহরের ব্যবসায়ী বা গ্রাম্য কোনো লোকের বেচা কিনে যেন না করে এর ব্যাখ্যা আমরা আগে বলেছি ওয়ালা আজাসু আর তোমরা আপোষের মধ্যে রেট বাড়াবের জন্যে দালালি করবে না যে কথাটা এর আগে আমাদের নাজ গেছে যে একজন মানুষ বিক্রেতার কাছে কিছু ক্রয় করার জন্যে দামাদামি করতেছেন এমন মুহূর্তে তৃতীয় একজন মানুষ এসে ক্রয় করার উদ্দেশ্যে না দাম রেট বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এসে বললেন হ্যাঁ কত দাম পাঁচ টাকা ছয় টাকা ঠিক আছে সাড়ে পাঁচ টাকা দেব দিয়ে দেন এখন যে আসলে এটাকে ক্রয় করতে চান উনি মনে করবেন বুঝি এটাই রেট আর যদি আমি না নিয়ে নিই তাহলে উনি হয়তো নিয়ে নেবেন যার ফলে উনি কি করলেন এটা ওই দামে নিয়ে নিলেন পরে বাজারে দেখলেন যে এর দাম কিন্তু আসলে আরও অনেক কম কাজে নিজে ক্রয় করার উদ্দেশ্য ছাড়াই অন্য ভাইকে ধোকা এবং বিক্রেতাকে লাভবান করার জন্যে এই ধরনের কাজ শরীয়তে মোহাম্মজিদে সম্পূর্ণভাবে হারাম এই ধরনের অন্যায় হারাম যেটা আজ আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ধরনের দেখা যায় আলা আখি একজন ভাই আরেকজন ভাইয়ের ব্যবসাতে যেন ব্যবসা না করে এটা দুইভাবে হতে পারে একজন ব্যবসায়ী দশ টাকাতে একটা জিনিস বিক্রি করলো একজন ক্রেতা কিনে নিল এখন একজন এসে বলতেছে আরে দশ টাকা কিনলেন আমি তো এটা হচ্ছে ষাট টাকা আপনাকে দিব তখন যে ক্রেতা সে মনে করবে যে আমাকে ঠকাই নিল এই ধরনের করা যায় নেই অথবা একজন ভাই একটা জিনিসের দাম বলেছে পাঁচ টাকা বিক্রেতা এখন রাজি হয়ে গেছে তৃতীয় পক্ষে এসে বলল আরে পাঁচ টাকা না আমি আপনাকে ছয় টাকা দেবো আমাকে দেন তাহলে একজন এখনো এটার ফাইনাল করে নাই আরেকজন এসে মধ্যখানের থেকে এর দাম বাড়াই দিল বা আরেকজন কিনতে চাইলো এই ধরনের কাজ আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করে দিয়েছেন কারণ এই ধরনের কাজের মাধ্যমে আপোষের মধ্যে ঝগড়া বিবাদ হবে এর মাধ্যমে তৃতীয় পক্ষ তা এমনও হতে পারে যে একজন পাঁচ টাকা দিয়ে একটা জিনিস কিনেছে আরেকজন এসে বললো আমি এটা চার টাকায় আপনাকে দিব একজন নিচ্ছে পাঁচ টাকায় বলছে আমি ছয় টাকায় নেব এই ধরনের যে কোনো পদ্ধতি একজন ভাইয়ের বিক্রি বা ব্যবসা ক্রেতা বা বিক্রেতার উপরে এসে আরেকজন এসে কেনা বা বেচা এই ধরনের কাজ নিষেধ করে দেওয়া হলো শক্তভাবে আর কেউ অন্য ভাইয়ের খিতবা বিবাহর পয়গাম বিবাহের সে পয়গাম দিয়েছে আরেকজন সে ওখানে পয়গাম দিয়ে দিল একটা মেয়ে চয়েজ হয়েছে একজন বর সেখানে পয়গাম দিয়েছে বিয়ে করার জন্যে যতক্ষণ পর্যন্ত ওই আগের যিনি পয়গাম দিয়েছেন সেটা বাদ না দিবে অথবা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে না করে দিবে ততক্ষণ পর্যন্ত তৃতীয় ব্যক্তি এই মেয়েকে কোন ক্রমে খিতবা বা আগে হয়তো রাজি হয়ে গেছে দুই পক্ষ মধ্যখান থেকে হয়তো কিছু কথা বললে একটা বিভ্রান্ত সৃষ্টি হবে আপসের মধ্যে ঝগড়াও বিবাদ হবে ওলা খিতবাতে আসে একজন ভাই পয়গাম দিয়েছে এর পয়গামের উপরে একজন পয়গাম দিতে পারবে না এটা হারাম ওলায়তারাতো তলাকা উখতে হা কোনো মহিলা তার বোনের তালাক চাইবে না এখন মনে করেন একজন মানুষ তার একজন স্ত্রী আছে এখন আরেকজনকে বিয়ে করতে চাই এখন ওই মহিলা বলতেছে যে তোমার আগের স্ত্রীকে যতক্ষণ পর্যন্ত তালাক ডিভোর্স না করবে আমি তোমার সঙ্গে বিয়ে হব না আগের স্ত্রীকে তালাক দিয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে বিয়েতে সম্মতি প্রকাশ করব এটা হারাম করে দিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা এমনও হতে পারে যে একজনের দুইজন স্ত্রী রয়েছে বা তিনজন বা অধিক চারজন পর্যন্ত জায়জ রয়েছে এখন একজন স্ত্রী বলল তার যে সতীন আরেকজন রয়েছে ওকে তোমাকে তারাক দিতে হবে না হলে আমি তোমার ঘর সংসার করব না এ ধরনের শর্ত করা এটা মোটেই ঠিক না এটা হারাম আজ এ ধরনের ব্যাপার বা এই ধরনের মশলা মাসাইল আমাদের কাছে আসে অনেকে জিজ্ঞেস করেন এই ধরনের সমস্যাগুলি আজ আমাদের সমাজে প্রচলিত রয়েছে আমরা বলবো আসল এই ধরনের অন্যায় এই ধরনের খারাপি বুড়াই আমাদেরকে ত্যাগ করতে হবে যেখানে এক ভাই আরেক ভাইয়ের কি করবে আরেক ভাইকে অগ্রাধিকার দেবে এক ভাই অপর ভাইয়ের সহযোগিতা করবে এক ভাই অপর ভাইয়ের কল্যাণ ও মঙ্গল কামনা করবে আর দিন অন্য সিহা আল্লাহ নই বললেন দিন হচ্ছে নসিহাত একে অপরের কল্যাণ আল্লাহর কিতাবের নসিহাত অর্থাৎ আল্লাহর কিতাব পড়া জানা বোঝা এর আমল এর দায়িত্ব পালন করা এই আল্লাহর নিষেধ পালন করা অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ পালন করা আল্লাহর অর্থাৎ এই যে দায়িত্ব অর্পিত হয়েছে এর তেলাওয়াত করা এর বুঝা এর আমল করা এটাকে আর অন্যের কেউ বোঝানো আমল করানো এর দাওয়াত তবলি করা এই যে দায়িত্ব এই এটা নসিহত এরপর রাসুল সালসাল্লামকে তার দাওয়া যায়। তার যা নিষেধ করেছেন তা থেকে বেরো থাকা যা করতে বলেছেন তা করা এইভাবে যখন রাসুলের এবং ওলে আইম্মা যারা দায়িত্বশীল যারা ইসলামী রাষ্ট্রের আমির উমারা যারা কোরআন ও সুন্দর আলোকে মানুষের রাষ্ট্র পরিচালনা করবে তাদের কথা তাদের আদেশ নিষেধকে কোরআন সুন্নার পরিপন্থী না হলে আল্লাহর নাফিরমানি না হলে সেটাকে যথাযথভাবে তাদের কল্যাণ কামনা করা তাদের জন্য দোয়া করা তাদের ভুল ভ্রান্তি হলে তাদেরকে সুধিয়ে দেওয়া ওলে আমাতেহিম সাধারণ মানুষ আপনার ভাই হতে পারে বন্ধু হতে পারে সাধারণ মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে তার মনে রাখতে হবে লেনদেনে চলায় ফিরায় উঠাই বসাই কেউ কাউরি অকল্যাণ করা যাবে না কাউরি ক্ষতি করা যাবে না জেনে বুঝে কাউকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া যাবে না এই জন্য শরীয়ত যে সুন্দর বিধি নিষেধ আমাদেরকে দিয়েছেন নীতিমালা দিয়েছেন এটা আমাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে এহাজ ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন মুসলিমের বারণে আছে জ্যাক ভাই দাম দর করতেছে ওই ভাইয়ের দাম দরের উপরে আরাক ভাই যেন দাম দর না করে এই ধরনের ব্যবসা এই ধরনের কিনাবাচা করা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে ওয়ান আবি আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت আবু আইুব আনসারি রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ নবী আয়েশা বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে তার মা এবং সন্তানের মধ্যে পার্থক্য করে দেয় একজনের কাছে মা এবং সন্তান হয়তো দাস হিসাবে ক্রয় করেছে এদের দুইজনকে দুই জায়গায় বিক্রি করে দিল অথবা দুই ভাই ছোট ছোট দুই ভাই নাবালক এখন দুইজনকে দুই জায়গায় বিক্রি করে দিল তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই ব্যক্তি এবং যাদের সঙ্গে কেয়ামতে থাকতে পছন্দ করে তার মাহবুব তার প্রিয় ব্যক্তিদের মধ্যে আল্লাহরাবু বিচ্ছিন্ন করে দিবেন দুইজনকে এক জায়গায় করবেন না তাহলে এটা নবী ধমকে দিলেন আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও এর বাকি অংশ পূর্ণ করবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নেশে পিস বাংলায় What would you recommend us to take as career after we pass our school? So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message to the last man of Allah subhanahu

কোরআন করিম হেদায়তের আল কোরআন থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমেধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বিরতির আগে আমরা আবু আইবান সৈরাজি আল্লাহ তাল আনহুর হাদিস বর্ণনা করতেছিলাম আল্লাহ নবী সালাম তিনি মা এবং সন্তানের মাঝে অনুরূপভাবে ওলামারা কেস করেছেন দুই ভাই এখনও ছোট নাবালক আছে বা মেয়ে নাবালিকা আছে এদের মধ্যে পার্থক্য করে দিয়ে দুজন একসঙ্গে ছিল একজন মাকে যখন বাচ্চা থেকে ভিন্ন করে দেওয়া হয় তার অবস্থা কি দাঁড়ায় আল্লাহনবী আলিস্লাম এক যুদ্ধে ছিলেন দেখলেন একটি মা পাগল হয়ে ছুটাছুটি করতেছে কিছুক্ষণ পরে তার সন্তান তালাশ করতেছে যখন বাচ্চাটাকে পেয়ে গেল ওই বাচ্চাটাকে নবী আলিস দেখলেন ওই মা তার বুকের মধ্যে বাচ্চাটাকে লাগিয়ে তাকে দুধ পান করাতে লাগলেন নবী আলিসাল্লাম বললেন আচ্ছা তোমরা বলো তো সাহাবেকলামকে এবার বুঝাবের জন্য বললেন এই মা তার এই সন্তানকে কখনো কি আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে আল্লাহ নবী আলিসের একরাম বললেন আল্লাহ কখনো এটা সম্ভব হতে পারে না মা কখনো সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে না আল্লাহ আলিসালাম বললেন মা তার সন্তানকে যত ভালোবাসে এর চাইতে গুণে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে আল্লাহ চাই না তার বান্দা নরকে যাক জাহান্নামে যাক আগুনে যাক তাই তো তিনি আমাদের জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠালেন তিনশো তেরো জন রসুল বাকি নবী রসুল পাঠালেন কত কিতাব পাঠালেন কোরআন ও আলোচনার দায়ী দায়িত্ব আমাদের প্রতি ফরজ করে দিলেন শিক্ষা ফরজ করে দিলেন যাতে করে আমরা আগুনের পথে না পা বাড়াই আমরা যাতে করে জান্নাতের পথে শান্তির পথে আরামের পথে যেন পা বাড়াই। সেই তো আজকে আমাদের আলোচনা কেন এই জন্যেই যে আমাদের ভালো ও মন্দ হালাল ও হারাম জায়েজ ও না জায়েজ মঙ্গল ও অমঙ্গল জান্নাতি ও জাহান্নামি রব্বানি এবং শৈতানি এই দুটার মাঝে যেন আমরা পার্থক্য করে নিতে পারি এটা আমাদের জন্য এক সৌভাগ্য এই জন্যে আল্লাহ বললেন যে মা এবং ছেলের মধ্যে বাচ্চার মধ্যে পার্থক্য করে দিবে কেমতের মাঠে আল্লাহ রবুল্লাহ আলমিন তার এবং তাকে সে যাদের সঙ্গে পছন্দ করে যাদেরকে পছন্দ করে এদের মধ্যে পার্থক্য করে দিবেন কেমতের মাঠে আল্লাহ রব্বুল্লা আলমিন তাহলে এই ধরনের কাজ করা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে এই ধরনের কোন যদি অবস্থা আসে তাহলে সেটা নিষিদ্ধ মনে রাখতে হবে ওয়ান আলিম না আবির তো আলিম আজী আল্লাহ তা রা নকল আমারানী রাজসুল্লাহ সহসাল্লাম আন আবি আগুলামাইনে আখা ওয়াইনে ফবে তুহুমা ফাফার রক্তবাই নাহমা আলিম না আবির তয়ালিব থেকে বণিত আল্লাহর নবী আলিসুলসাল্লাম আমাকে নির্দেশ করলেন দুইটি গোলাম দুই ভাই দাস এদেরকে বিক্রি করার জন্য আল্লাহর নবী আমাকে আদেশ করলেন তবে এতো তো আমি এদেরকে বিক্রি করে দিলাম ফার রাখ আমি এদের দুইজনের মধ্যে আলাদা করে দিলাম একজনকে এক মালিকের কাছে দিলাম আর একজনকে আরেক মালিকের কাছে দিলাম দুই ভাইকে দুই জায়গায় বিক্রি করে দিলাম তো আলী নবী সাল আলিয়া আলিব নাবি তোলেব বলেন দুই ভাইকে দুই জায়গায় বিক্রি করে এসে আল্লাহ নবীকে বললাম হে আল্লাহ রসুল আমি তো এই কাজ করেছি দুই ভাইকে দুই জায়গায় বিক্রি করে দিয়েছি এক জায়গায় করি নাই ফকা আলা আদরিক হুমা জামিয়া আল্লাহ নবী সালাম জানতে যখন পারলেন তখন আলীকে বললেন আলী যাও এই দুইজনকে কোথায় আছে জমা করো নিয়ে আসো যেখান থেকে ওদেরকে গিয়ে একাত্রিত করো ওয়ালা তবে আহমা ইল্লা জমিয়া যতক্ষণ পর্যন্ত একই ক্রেতা না পাবে ততক্ষণ বিক্রি করবে না একজনের কাছে এই দুই ভাইকে বিক্রি করবে তবে এক্ষেত্রে শর্ত হল নাবালেক হওয়া সাবালক যদি হয়ে যায় তখন যার যার মতো করে খেতে পারবে দেখতে পারবে সমস্যা হবে না কিন্তু দুই ভাই যখন নাবালক হবে তখন একে সঙ্গে থাকলে কাজে শোয়া খাওয়া পরা দুঃখে সুখে একে অপরের সঙ্গে একে অপরের সহযোগিতা করবে এই যে এখানে আল্লাহ রব্বুল আলমিন যারা দাস দাসী তাদের প্রতি মায়া তাদের প্রতি এসান করার জন্যে আমাদেরকে নির্দেশ করলেন কারণ এটুক না করলে দুইজন দুই জায়গায় হয়ে গেলে তখন একে অপরকে শান্তনা বা দুঃখে সুখে একে অপরকে কিছু বলবে এই তার পদ বন্ধ হয়ে যাবে রাহু আহমেদ ওয়ারিজা হুসেকাত হালিসি আহমদ বর্ণনা করেছেন বর্ণাকারীরা বিশ্বস্ত প্রকাশাহুল খোজাইমা আব্দুল জাউদ অবনুল হেব্বানুল হাকিম অত্তাবরানী ওবনুল কাপ্তান হালিসি কবনুল খোজাইমা ইবনুল জারুদ।

উদ্ধগতি মারাত্মক আকার ধারণ করেছে আজ পৃথিবীর সর্বত্র আজ সংকটের এক কবলে পড়ে অক্তপোষের মতো আজ মানুষের ঘাড়ে চেপে বসেছে আজ এক শ্রেণীর রাষ্ট্রীয়ভাবে বা সরকারি বেসরকারিভাবে লোকাল বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনালভাবে আজ ব্যবসা ইচ্ছা করে এর প্রোডাকশন কমে বা এটাকে নষ্ট করে বা একে অপরকে ধ্বংস করার জন্যে এটা আজ এই ধরনের আলোচনা করা আজকে আমাদের সুযোগ নেই কিভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে আজ ব্যবসায়ীরা বা কুমতলবকারীরা আজ মানুষকে জিম্মি করে মানুষের ঘাড়ের উপরে আজ কি সমস্যা আজ গরিব মানুষ বা একজন কর্মচারী বা একজন রিক্সা চালক বা ভ্যান চালক বা গাড়ির চালক বা একজন কৃষক বা একজন অফিসার তার আয় উপার্জন দিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে অক্ষম হয়ে যাচ্ছে আজ পৃথিবী জুড়ে এক প্রকল্পিত কৃত্রিম সংকটের আজ এমনভাবে আকাশ চম্বি অবস্থা করে ফেলেছে এর পিছনে যারা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করুন এবং এর কারণে পৃথিবীতে আজ কত ধরনের বালা মুসিবত আজ জাপানে ভূমিকম্প হয়ে মানুষের কি অবস্থা দেখতে আমরা পাচ্ছি আজ জাপানে কাল এখানে পরশু ওখানে এই ধরনের চলবে কারণ আল্লাহর আজাব আসবে সেটাকে বাধা দেওয়ার কোন ক্ষমতা মানুষের হইবে না কারণ যদি আমরা পাপ ত্যাগ না করি আল্লাহ নবীর যুগে দাম গেল মানুষজন বলল হে আল্লাহ রাসুল জিনিসপত্রের দাম বেড়ে গেছে ফাঁসা এল আপনি রেট নির্দিষ্ট করে দেন রেট ফিক্সড করে দেন এটা এত দামে এটা এত দামে এটা এত দামে এর বাইরে করা যাবে না বেশি কম করা যাবে না فقال رسول الله صلى الله عليه وسلم: ان الله هو المساعر الباسط الرازق واني لارجو ان القى الله تعالى وليس احد منكم يطلبني بمظلمه في دم ولا مال اراه الخمسه الا النسائي وصاهم نحبا. الله النبي عليه الصلاه والسلام كي يكون الصحابه يكرم بوسط عبد الرزاق الله رسول عطني ريد فيس كوردين الله يقول لنا الله رب العالمين تني ريد فيس كري তিনি বাসেত যখন চায় এই ধন মালে বরকত দেন ফসল আদিতে বরকত দেন মানুষের আইন কামে বরকত দেন মানুষের প্রোডাকশনে বরকত দেন এটার প্রাচুর্য এটা বাড়তে থাকে ওর্রা আজেক তিনি হচ্ছেন রিজিকদাতা তিনি যখন চান সেটাকে টেনে ধরেন যে আমার রব আমার প্রতিপালক মহান আল্লাহ তিনি যাকে চান রিজিক দেন আর যাকে চান তান দিয়ে ধরেন এই রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে দুনিয়ার কাউরে হাতে নয় তিনি যাকে চাইবেন বালসা বানাবেন যাকে চাইবেন ফকির বানাবেন ধন দৌলতের মূল মালিক রব্বুল আলমিন মানুষকে ভোগ করার জন্য দিয়েছে কেয়ারটেকার যতক্ষণ তার কাছে থাকবে আল্লাহর নিয়মেই থাকতে হবে আর যতক্ষণ উপার্জনটা উপার্জন করবে আল্লাহর নিয়মে করতে হবে আল্লাহর বিধান ছাড়া অন্য নিয়মে চলবে না তালানি বললেন যে এটা যখন আল্লাহ চান এটার ফসল আদিতে বাম্পার ফলন দেন এই বাম্পার ফলন কোন রাজাবাদশাহ বা কোনো দেশ বা কোনো সার বা কোন কীটনাশক বা কোনো কৃষকের এখানে কোনো কৃতিত্ব না কৃতিত্ব হলো মহান রব্বুল তাই এটা আল্লাহ যখন বেশি দেন তখন দাম কম হয় যখন কম দেন তখন দাম বেশি হয় এটা আল্লাহর কাজ এটা আমি আল্লাহ রসুলের কাজ নয় কয় নীলা আর আমি অবশ্যই আশাবাদী আন আলকাল আমি আল্লাহর সঙ্গে এমনভাবে সাক্ষাৎ করতে চাই যে তোমাদের কেউ কোনো রক্তের ব্যাপারে কারই রক্তপাত হয়েছে বা কারি সম্পদের ব্যাপারে কোনো জুলুম নিয়ে যেন আল্লাহর কাঠঘরে কেউ আমার কাছে কেউ চাইতে না পারে অর্থাৎ সম্পদের ব্যাপারে ধনমানের ব্যাপারে বা মানুষের রক্ত ইজ্জত আবরুর ব্যাপারে এই নিয়ে যেন কোনো জুলুম আমি করি আর কেউ এই জুলুমের প্রতিশোধ বা পাওনা আল্লাহর দরবার আমার কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে এটা আমি চাই না কাজেই আমি রেট ফিক্সড করে দেব। তাতে হয়তো কেউ ক্ষতিগ্রস্ত হবে কেউ লাভবান হবে এটা আল্লাহ কর আমার হাতে না তবে মনে রাখতে হবে যদি ব্যবসায়ীরা এমন অবস্থা দাঁড়ায় যে তারা বাজারের রেট যেভাবে ইচ্ছা ওইভাবে আপডাউন করতেছে জনগণকে তারা কাস্টমারকে হ্যাস্তস্ত করে ছাড়ছে ইচ্ছা মতো করতেছে তাহলে এই অবস্থাতে রাষ্ট্রপতি বা তার প্রতিনিধিরা রেট ফিক্স করতে পারবেন এ ব্যাপারে ওলামাদের ফতোয়া রয়েছে তারা কখনোই ক্রাম কাউরি ক্ষতিগ্রস্ত করতে চাইতেন না ইচ্ছা করে দাম বাড়িয়ে দিয়ে হ্যাস্ত ন্যাস্ত করা তাদেরকে ক্রয় ক্ষমতা থেকে উপরে তার রেট বেঁধে দেওয়া বা দাম চাওয়া এটা কখনোই মদিনার মার্কেটে হতে পারে না সেই স্বর্ণের যুগের মানুষরা করতে পারে না তবে বর্তমান যুগের যারা যারা লোভী অর্থকে সবকিছু মনে করে তাদের যুগে এটা হওয়া সম্ভব যা আমরা আজ মার্কেটে যা আমরা আজ বাজারে সেটা আমরা লোকাল বাজার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব মার্কেটে এটা দেখতেছি এই মুহূর্তে এটাকে ফিস্ট রেট করে দেওয়া রেট ফিক্স করে দেওয়া জায়জ রয়েছে ডিসেদ নেই এই পাঁচ জনে বর্ণনা করছেন না মাম আর সহিবিন আবদুল্লাহ রাহ আর রাসুল সাল্লাম আলাল ইহতাকের রাহ মুসলিম আল্লাহ নবী আলাম থেকে আব্দুল্লাহ বর্ণা করেন আল্লাহ নবী আলাম বলেছেন যে মজুদ করা গুদামজাত করে মানুষের খাদ্য দ্রব্যকে আটকে রেখে বন্ধ রেখে এর দাম বাড়ানো যখন দাম আকাশচুম্বী হবে তখন বাজারে ছাড়া এ ধরনের কাজ কোনো পাপিষ্ট ছাড়া আর কেউ করতে পারে না তাহলে এহতেকার বলা হয় খাদ্যদ্রব্য অথবা মানুষের নিত্য প্রয়োজনীয় দুধ আটা চাউল ডাল মানুষের নিত্য প্রয়োজনীয় যা জিনিস এখন বর্তমান সমাজে যে যে স্থানে যে যে দেশে যাকে নিত্য প্রয়োজন জিনিস বলে এই ধরনের জিনিস আটকিয়ে রেখে গুদামজাত করে এটাকে বন্ধ রেখে রেড বাড়াবের জন্যে যারা করবে এরা নিঃসন্দেহে পাবে তাহলে এই ধরনের কাজ অন্যায় আজ বাজারে রেড বাড়ানোর জন্যে ব্যবসায়ীরা সরকারি বেসরকারিভাবে বিভিন্নভাবে আজ এই ধরনের মানুষের চাহিদা নিত্য জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে নিঃসন্দেহগুলি অন্যায় আলু আটকে রাখতেছে চাউল আটকে রাখতেছে মানুষের নিত্য প্রয়োজনীয় দুধ আটকে রাখতেছে তেল আটকে রাখতেছে গুদামজাত জাত করে রাখতেছে অথবা এটার প্রোডাকশন কমিয়ে দিয়ে সংকট করতেছে আর দাম বেড়ে যাচ্ছে এগুলি নিষিদ্ধ কাজ এটা করা যাবে না তবে যদি যখন অ্যাভেলেবেল কিনে রাখে যখন মানুষের প্রয়োজন তখন বাজারে ছেড়ে দেয় যা লাভ তাই সেটা জায়জ হবে আল্লাহ বলে আরামিন আমাদেরকে শরীয়তের বাউন্ডারিতে থেকে শরীয়তের আলোকে ব্যবসা বাণিজ্যের নিয়ম মানা চলা তফি দান করুন যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলব কোরআন সন্ন্যান আলোকে আপনাদের ব্যবসা করবেন আল্লাহ বরকত দেবেন কমের মধ্যে অনেক লাভ পাবেন আল্লাহ আপনাদের সুখে রাখবেন এই বলে শেষ করছি ওয়া খিরোদা ওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته শান্তি সন্ধান চাই কখনো মানব단을 জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ মানবতার উপর ইহসান মানব মুক্তির স্রষ্টা নবী প্রেরন করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে চারোদিকে চলছে বিদাতে প্রচন্ড ঝড়ে লণ্ডভন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। इकチル স্বরূপতে জান্নতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গড়েছে শয়তান। সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদনে কেবল মাত্র পিএসটিভি বাংলায়। জানুন কোন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তাওহীদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 টায় আপনর সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে পিএস বাংলায় ডক্টর জাকিদের আন্তরিক বার্তা ইসলামিক